মালদা জেলা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। মালদা জেলার গাজল ব্লকের সম্পর্কে আপনি এমন কিছু এই ভিডিওটিতে জানবেন যা আগে কখনো শোনেননি। তার আগে আপনার কাছে অনুরোধ, গাজল নিউ টাউন চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেলকে অন করে নিন। গাজল মালদা জেলার সবথেকে বড় ব্লক। এই ব্লকে 15টি গ্রাম পঞ্চায়েত ও 293টি গ্রাম অবস্থিত। মালদা জেলার সব ব্লকে তুঁত চাষ হলেও শুধুমাত্র গাজল ব্লকেই তুঁত চাষ হয় না। হাজি নাকু মোহাম্মদ হাই স্কুল, এই স্কুল কোয়েট। যদিও এখানে ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে, কিন্তু এখন শুধুমাত্র ছেলেরাই পড়াশুনো করায় এই স্কুল গাজল বয়েজ স্কুল নামে পরিচিত। আদিনা ডিয়ার পার্ক বা আদিনা ফরেস্ট স্থাপিত হয়েছিল 1982 সালে। মালদার গৌড়ের পর আরেকটি ঐতিহাসিক স্থান পান্ডুয়া, যার অন্য নাম হজরত পান্ডুয়া। পান্ডুয়ার একলাকি সমাধিসৌধ, যা তৎকালীন সময়ে তৈরিতে খরচ হয়েছিল 1,00,000 টাকা, তাই এই সমাধিসৌধের নাম একলাখি। একলাখি সমাধিসৌধটি পুত্র জালাল উদ্দিনের জন্য তৈরি করেছিলেন পিতা রাজা গণেশ। জালাল উদ্দিনের পূর্ব নাম ছিল যদু, যিনি পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ভিডিওটি আপনার কাজে লাগলে ও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই গাজল নিউটাউন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।